ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইপসন L130। এই প্রিন্টারটির প্রবলেম আমরা একটু প্রিন্টারটি অন করে দেখি। প্রিন্টারটির প্রবলেমটা আপনাদের এখন দেখাবো একটা প্রিন্ট দিয়ে। তো বন্ধুরা চলুন আমরা একটা কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিই। প্রিন্ট দেওয়ার পরে প্রিন্টারটি কী প্রবলেম আসলে সেটা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা হচ্ছে প্রিন্টারের প্রবলেম, আমরা একটু হেড ক্লিন করে আসি। হেড ক্লিন করার পরে যদি না হয় তাহলে আমরা এখন যাব, চলুন হেড ক্লিন করে নিই। তো বন্ধুরা আমরা একটু হেড ক্লিন করে দেখাই আপনাদের। তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, প্রিন্টারটি হেড ক্লিন হওয়ার পরে আমরা আপনাদেরকে আর একটা প্রিন্ট দিয়ে দেখাবো। তো বন্ধুরা হেড ক্লিন শেষ, আমরা আবার একটা প্রিন্ট দিয়ে দেখি আপনাদেরকে দেখাবো। আগের প্রিন্ট ছিল এটা, এখন আর একটা প্রিন্ট দিব উল্টো সাইডে কাগজে। সেম প্রবলেম। তো বন্ধুরা আমরা একটু হেডটা পরিষ্কার করে দেখি, কীভাবে পরিষ্কার করবেন আপনাদেরকে আমরা দেখাবো আজকে। একটা হেড কীভাবে পরিষ্কার করা যায়, তার জন্য আমরা প্রিন্টারটি খুলি। প্রিন্টারটা খুললাম আমরা, আমরা যাবো ব্ল্যাক প্রবলেম, যার কারণে আমরা হেডটাকে খুলব। হেডটাকে পরিষ্কার করব আমরা। আমরা একটু সিলেন্স দিয়ে টেনে দেখি কালি এখনো আসতেছে কিনা। হ্যাঁ, কালি আসতেছে। তো বন্ধুরা হচ্ছে হেড, আমরা হেডটি ওয়াশ করব। কীভাবে ওয়াশ করতে হয় এটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি কীভাবে ওয়াশ করা যায়। দেখুন কীভাবে হেড পরিষ্কার করি আমরা। প্রথমে এক্সেলেন্স পানি নিব,
সাদা পানি। এরপরে আমরা আপনাদেরকে যে হেডের যে সাইডটা আছে ওই সাইডটাই আপনার পরিষ্কার করব। তো এইভাবে পরিষ্কার করার পরে আমরা এটাতে রোদে শুকানো করে আবার লাগাবো। আমরা আপনাদের এবার হেডটা লাগাবো, দেখেন কীভাবে হেডটা লাগাই। তো বন্ধুরা, আমরা এখন হেডটা লাগানোর পরে কালিটা টানব। কালিটা টানার পরে আপনাদের একটা পিন দিয়ে দেখাবো। দেখুন, কালি টানার জন্য আমরা আপনার পিছনে যে ড্যামেজ কালি আছে নল, ওই নল দিয়ে পাইপ করে দিয়ে টানতেছি। এবার আমরা ফিল্ম দিয়ে দেখবো, আপনাদেরকে দেখাবো। চলুন আমরা প্রিন্টারটি অন করি।
প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন, আমরা আপনাদের এই প্রসেসিং হওয়ার রেজাল্ট গেলে প্রিন্ট করে দেখাই দিব। ধরো দেখুন, আমরা একটা প্রিন্ট দিই আপনাদের সামনে। প্রিন্টারটি হেড পরিষ্কার করার পরে এই ফার্স্ট প্রিন্ট আপনাদের সামনে দিচ্ছি, একটু খেয়াল করুন প্রিন্টটা আগের মতন আছে কি না। তো প্রিন্টারটি সেম প্রবলেমই আছে, এখন হেড চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই।